আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ সজীব সরকার হাজির হয়েছি আপনাদের সামনে বারো হাত ঘরের মাল্টিপ্ল্যান নিয়ে। অর্থাৎ বারো হাত ঘরে আপনি নিজের ইচ্ছা মতো বাজেটটা করে নিতে পারবেন। আপনি চাইলেই বেশি টাকা খরচ করতে পারবেন এবং চাইলেই খুব অল্প খরচে বারো হাত একটি ঘর কভার দিতে পারবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফিরলাম ইন্টোর পর। ঘরের প্রথম যে কয়েকটি জিনিস প্রয়োজন হয় তার ভিতর রয়েছে কাঠ, খাম ও টিন। তো শুরু করা যাক কাঠ থেকে। সর্বপ্রথম লাগবে বাটাম, সেগুলোর সাইজ হয়ে থাকে 1/2 ইঞ্চি। রুয়ার সাইজ দিয়ে থাকি 2/2 ইঞ্চি এবং পায়ের সাইজ দিয়ে থাকি 2/2 ইঞ্চি। সেই সাথে লাগে তীর। যদি আপনারা কাঠের তীর দেন তাহলে অনেকগুলো মাপ হয়ে থাকে, যেমন 3/3 স্কোয়ার মাপ, তারপর আছে 2/4.5 এই মাপ, তারপরে আছে 3/3.5 এই মাপ। এই কয়েকটা সাইজের তীর আমরা লাগিয়ে থাকি। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা 2/4.5 ইঞ্চি এই তীরটাই লাগিয়ে থাকি। 3/3.5 স্কোয়ার তীরটি আমার কাছে সুন্দর বেশি লাগে, সেটা আপনাদের ইচ্ছা। তারপরে লাগবে খুঁটি, বারো হাত ঘরে 12 পিস খুঁটি লাগবে। আর যদি সাথে বারান্দা দেন তাহলে লাগবে বারান্দায় আরও 5টি খুঁটি। বারো হাত ঘরের চালের বাটাম, বেড়ার বাটাম ও বারিন্দার বাটাম সহকারে মোট লাগবে 450 হাত বাটাম। রুয়া লাগবে 156 হাত আর পায়ে লাগবে 70 হাত। এই কাঠ হয়ে গেলে মোটামুটি আপনাদের ঘর, বেড়া ও বারান্দা হয়ে যাবে। সেই সাথে লাগবে 3টি তীর। বারো হাত ঘরে লাগবে 20 পিস 7 ফুটি রুয়া, তারপরে লাগে 10 ফুটি 4 পিস, বারান্দায় রুয়া লাগবে 6 ফুটি 9 পিস। এই ছিল ঘরের হিসাব। এবার আসুন টিনের পালা। তো বিশাল ঘরের চালায় 17 পিস টিন লাগবে। এই টিন হচ্ছে 1/2 বান। আপনি চাইলে 4,500 টাকা বান থেকে শুরু করে উপরে যত টাকা বান আপনি দিতে পারেন। 1.7 গুণন দিতে হবে আপনি যত টাকা বান টিন নিতে চান। এটার জন্য আমি স্ক্রিনে আপনাদের সে বিষয়ে দেখিয়ে দিচ্ছি একটু পরে। তারপরে আসছে বেড়ায়। বেড়ায় টিন লাগবে 23 পিস, যেটা 2/2 বান হয়ে থাকে। তো এখানে 2.3 গুণন আপনাদের যে কয় টাকা বান টিন নিতে চান সে কয় টাকা বান দিয়ে গুণন দিলেই আপনাদের হিসাবটা কিন্তু বের হয়ে আসবে। তারপরে আসছে ঢালা, টুয়া, টুঁই বা যাই যেটা বলেন সেটা, মটকা, অনেকেই মটকা বলেন। তো সেটা লাগছে 10 ফুটি 4 পিস এবং 6 ফুটি 2 পিস, এটা মোট 52 ফুট। এই 52 ফুট দিয়ে আপনি যে কয় টাকা ফুট ঢালা নিতে চান সে কয় টাকা ফুট দিয়ে গুণন দিলেই আপনাদের হিসাব বের হয়ে যাবে। অনুমানিক একটি হিসাব করে দিচ্ছি কম্পিউটার স্ক্রিনে। যেনারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং যেনারা সাবস্ক্রাইব করেছেন তেনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তেনারা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যেনারা আমাকে দিয়ে কাজ করে নিতে চান তেনারাই শুধু স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করবেন, হিসাবের জন্য কেউ কল দিবেন না। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আপনাদের জানাবো কিভাবে আপনাদের খরচটা আপনারা নিজেরাই নির্ধারণ করবেন। আপনাদের সুবিধার্থে হিসাবটা আমি টেক্সট করে রেখেছি। তো ঘরে সর্বপ্রথম প্রয়োজন হবে 450 হাত বাটাম। তো আমাদের 450 তুললাম গুনুন। এখন এই বাটামটা যদি 1/2 সাইজের হয় তাহলে আমাদের বগুড়া জেলাতে মোটামুটি 10-12 টাকা হাত নিয়ে থাকে। আর যদি 1/2 মরা যদি হয়ে থাকে, মানে একটু 1-এর ভিতর দিয়ে কাটবে এবং 2-এর ভিতর দিয়ে কাটবে, সেই বাটামগুলো 8 টাকা হাত নিয়ে থাকে। আর একটা সাইজ আছে যেটাকে বলে 1/4 বা 1/2, সেই বাটামগুলো 6-7 টাকা হাত নেয়। যেহেতু বাজেটটা আপনাদের হাতে, কাজী বাটামের সাইজটা নির্ধারণ আপনারা করলে আপনাদের দামটা নির্ধারণ করতে সুবিধা হবে। তো আমি মোটামুটি 12 হাত ঘর সর্বনিম্ন কত টাকা হলে মোটামুটি কমপ্লিট করা হয়ে যেতে পারে সেই হিসাবটা করব, আর স্বাভাবিক হিসাবটা একটু পরে করব। আগে সর্বনিম্ন কত টাকা হলে মোটামুটি 20 হাত ঘর কভার হবে সেই হিসাবটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর মোটামুটি স্বাভাবিকভাবে কত টাকা লাগতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো আমরা সর্বপ্রথম যেহেতু কম দামের হিসাবটা করছি, তো সর্বনিম্ন বাটামের সাইজ হতে পারে 1/4 বাই 1/2। তো এর থেকে নিচেও হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি বাটামও অনেকেই কাজ করে থাকে। সেক্ষেত্রে আমরা বাটামের সাইজ নির্ধারণ করলাম 1/4 বাই 1/2 বাটাম। এই বাটামটি মোটামুটি 6-7 টাকা হাত পেতে পারেন। তো আমি 6 টাকা হাত ধরলাম, 2700 টাকা। তাহলে বাটাম 6 টাকা হাত ধরে আসে, 6 টাকা হাত ধরে আসে 2700,
টাকা। তারপরে আসছে রুয়া, রুয়ার সাইজ আপনারা মোটামুটি সবাই জানেন 2x2 রুয়ার সাইজ হয়ে থাকে। তো আমরা 2x2 রুয়া 20 টাকার থেকে 22 টাকা বা 18 টাকা এরকম কম বেশি বিভিন্ন সময় কিনে থাকি। তো যেহেতু হিসাবটা কম, তাহলে আমরা 1.5x2 রুয়া ধরে হিসাব করব। তো আমরা 1.5x2 রুয়া হিসাব ধরবো 15 টাকা হাত। তাহলে আমাদের আসছে 15 টাকা হাত ধরে, তাহলে 15 টাকা হাত ধরে আসছে 2340 টাকা। তারপরে আসছে পায়ের, পায়ের লাগবে 70 হাত। আর পায়ের সাইজ আমি আগেই বলেছি 2x2, 2x2 পায়ের আমরা 30 থেকে 35 টাকা হাত কিনে থাকি। তো আমরা আজকে যেহেতু কম বাজেটের হিসাবটা করছি, তো 2x2 দিব না, পায়ের আর একটা সাইজ হয় 1.25x2। এই সাইজের পায়ের আমরা 25 টাকা হাত নিয়ে থাকি। তো দেখি কত টাকা আসে, 70 গুণন 25, মোটামুটি 1750 টাকা। 1750 টাকা। এবার আসুন তীর, তিনটা তীরের দাম আসবে 1500 টাকা। আমরা তীরের সাইজ নির্ধারণ করলাম 2x4 ইঞ্চি, মোটামুটি 2x4.5 ইঞ্চি তীর 500 টাকা করে নিতে পারে। তো সেক্ষেত্রে লাগবে 1500 টাকা। তো আমাদের মোটামুটি কাটের হিসাব কমপ্লিট। তো দেখা যাক কত টাকা আসলো কাটে। বাটাম 2700 টাকা, তারপরে আসলো রুয়া 2340 টাকা, তারপরে আসলো 1750 টাকা পায়, তারপরে আসলো 3x3 1500 টাকা। মোটামুটি 8290 টাকার মতো সর্বনিম্ন খরচ আসতে পারে। আর যদি এটাকে আমরা একটু স্বাভাবিকের দিকে যাই, তাহলে কত টাকা আসতে পারে। এইসব তো সব কম সাইজ দেওয়া হয়েছে, যদি এটা 10 টাকা হাতে ধরা হয়, 1x2 বাটাম মোটামুটি 10 টাকা হাত নিতে পারে, 2x2 রুয়া মোটামুটি 20 টাকা হাত নিতে পারে, আর 2x2 নিতে পারে 30 থেকে 35 টাকা, তবে আমরা 30 টাকা করেই ধরছি, আর এটা নিতে পারে 600 টাকা করে। তো এখন দেখি কত টাকা বিল আসে। তো 450 গুণন 10, তাহলে আসছে 4500 টাকা, তাহলে 156 গুণন 20 আসছে 3120 টাকা, তারপরে আসছে তার 70 গুণন 30 আসছে 2100 টাকা, তারপরে আসছে তীর 3600 টাকা, বুঝতেই পারছেন মাল্টিপ্ল্যান কেন বলেছি, কারণ এখানে আপনার ইচ্ছা মতো দামগুলো সেট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা আপ ডাউন আপনাদের এই সামান্য এইটুক ঘরের ভিতর। আগে এসেছিল 8290 টাকা, আর এখন আসছে 11520 টাকা। বুঝতেই পারছেন কতটা কম বেশি, দেখতেই পাচ্ছেন প্রমাণ আপনার হাতে। আমরা যদি বলি 8200 টাকার মধ্যে হলে আপনাদের 12 হাত ঘরের বেড়ার এবং বারান্দার কাঠ হয়ে যাবে, তাহলে আপনাদের কাছে কিন্তু একটু আশ্চর্য লাগতে পারে। মাল্টিপ্ল্যান ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে সমস্ত কিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া। তো দেখতেই পাচ্ছেন এবার চলুন টিনের পালা, এবার চলুন চালে। চালের টিন লাগবে 1.25 বান, 1.7 গুণন আপনাদের 1.7 গুণন দিবেন। এখন সর্বনিম্ন চালের টিন সর্বনিম্ন কিনলেও 4200, 4200 টাকা বান নিতে হবে, তাহলে আপনাদের চালের আসে 7140 টাকা। আর আপনাদের ব্যারাটিন লাগে 2x2 বান, অর্থাৎ 2.3 গুণন, ব্যারাটিন আমরা মোটামুটি 15 মিলিয়ে দিচ্ছি 3700 টাকা বান। ব্যারাটিনে দাম আসে আপনার 8500
510 টাকা, তাহলে গেল বেড়া। এবার আসুন বারান্দা। বারান্দায় লাগবে 1 বাই 3, অর্থাৎ 0.75 গুণন বারান্দার টিনও আমরা ধরলাম 4,200 টাকা বান, তাহলে আসছে 3,150 টাকা। এটা চলে হয়ে গেল নিম্ন। এবার আসছে ঢালা। ঢালা লাগছে 52 ফুট, তাহলে আমরা মোটামুটি সর্বনিম্ন 52 গুণন দিব কত, 45। 52 গুণন 45 আসে 52 ফুট, ঢালা 52 ফুট লাগবে 45, তাহলে আসে 2340 টাকা। মোটামুটি কম করে ধরে বালুহাট ঘরের টিনের মোট খরচ আসছে মোট 21,140 টাকা, সব কিছু কিন্তু কম কম করে ধরে। এবার আপনাদের স্বাভাবিক মাপের তুলনায় এখন দামগুলো ধরব। তাহলে আমাদের টিন লাগতেছে 1.7 বান, 15 বান ধরবো এটা 7,300 টাকা বান, 32 mm মোটামুটি 7,300 টাকা বান, তাহলে আসছে 12,410 টাকা। তারপর হচ্ছে বেড়া। বেড়া বেড়ার টিন আমরা এখন ধরবো 5,000 টাকা বান, 2.3 × 5,000, 11,500 টাকা। তারপরে আসবো আমরা বারান্দা। বারান্দার টিনও ধরবো আমরা মোটামুটি 7,000, 0.75 1 বান গুণন ধরবো 7,300 টাকা, তাহলে বারান্দায় আসলো 5,475 টাকা। তারপরে আসছে ঢালা। ঢালা 52 ফুট, 52 গুণন ধরবো 7 টাকা করে, 3,120 টাকা। আপনারা চাইলে এখানে টিনগুলো 8,000 টাকা বানও ধরতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের বিষয়। তাহলে এখন কত টাকা আসলো, তাহলে 4 লাখে 12,410 টাকা, 11,500 টাকা, 5,475 টাকা, 3,120 টাকা, 32,000, 31,000, আগে এসেছিল 21,140 টাকা, পরবর্তীতে এসেছে 32,505 টাকা। আর আমরা যদি 8,000 টাকা বান ধরতাম, তাহলে কিন্তু আরও অনেক বেশি টাকা আসতো। খুঁটির দামগুলো আমি উল্লেখ করে বলতে চাচ্ছি না, কারণ খুঁটিগুলো একটু দেখে কিনে নিয়ে বাজেট করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আর এই ভিডিওগুলো অবশ্যই ভাই শেয়ার করবেন, কারণ অনেক ভাই এই ভিডিও খুঁজছেন কিন্তু হয়তোবা ভিডিওগুলো পাচ্ছেন না। আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন। আর আমি 12 হাত ঘর থেকে শুরু করে 50 হাত ঘর পর্যন্ত এরকম মাল্টিপ্ল্যান হিসাব আমি নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তাই সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আমরা প্রতি শুক্রবারে 7টা থেকে 8টার ভিতরই ভিডিও আপলোড করে থাকি, এই সময়টার ভিতরই আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন।